ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কীভাবে এই গ্রন্থ রচনা করেছেন আমি বিস্মিত হয়েছি। আমি এই সভায় উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কী করে আপনি এই ঘটনাপঞ্জী বিবরণ তুলে ধরলেন। তিনি বললেন যে তিনি একটি ডায়েরি মেনটেন করেছেন, এই ডায়েরিতে তিনি সব লিখে রাখতেন তার এই সকল কর্মসূচি কর্মযজ্ঞ এগুলো জন্য তিনি যে ডায়েরি মেনটেন করেছেন সেই ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন। দ্বিতীয়ত তিনি বললেন যে এই ঘটনার পরের দিন পত্রিকায় যখন এই খবর আসত সেই পত্রিকার কাটিং তিনি ধরো তিনি পত্রিকার কাটিংটা কেটে রাখতেন। এইভাবে তিনি 44 বছর যাবৎ অর্থাৎ 1978 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই পেপার কাটিং এবং এই ডায়েরির উপর ভিত্তি করে তিনি এই গ্রন্থ রচনা করেছেন। এটি একটি অসাধারণ কাজ এবং একজন দেশপ্রেমিক রাজনীতিবিদেরই পক্ষে এটা সম্ভব। আমি আগেই বলেছি যে আমি বক্তব্য নির্ধারিত করব না, কারণ আপনারা সবাই প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন। তবে কী করে খন্দকার মোশাররফ হোসেনের রাজনীতিতে আগমন সে সম্পর্কে আমি দু একটি কথা বলি। এই গ্রন্থের শুরুতেই প্রথম যে ঘটনা 1978 সালের 26 অক্টোবর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে যে ঘটনা ঘটেছিল আমি তার প্রত্যক্ষ সাক্ষী। সেই সময় আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা উপস্থিত ছিলাম তাদের মধ্যে আমিও উপস্থিত ছিলাম এবং খন্দকার মোশাররফ হোসেন সাহেব উপস্থিত ছিলেন। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্যে শিক্ষকদের সাথে মিলিত হওয়ার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তিনি আমরা দেখলাম যে তার আসতে কিছুটা বিলম্ব হচ্ছে, এই বিলম্বের কাহিনী আমরা একটু পরেই জানতে পারলাম। তিনি যখন টিএসসির মোড়ে গেলেন তখন দেখলেন যে লাইব্রেরির চত্বরে কিছু ছাত্র তাদের কিছু প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি ওইটা দেখে তার এন্টুরেজটা সোজা তিনি টিএসসিতে না ঢুকে সে লাইব্রেরি চত্বরের দিকে চলে গেলেন এবং সেখানে তিনি নেমে গাড়ি থেকে নেমে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন কী তোমাদের কী কী চাও তোমরা, কিসের জন্য তোমাদের এই। কিন্তু তারপরের ঘটনা তিনি বলছেন, তিনি তারপর 15 মিনিট দেরি হলো টিএসসি নিয়ে আসছেন, এসে তিনি বললেন যে দেখেন আমি ছাত্রদের উদ্দেশ্যে তারা কী চায় আমি সেই লাইব্রেরি চত্বরে গেলাম কিন্তু তারা কিছু না বলে আমার প্রতি ইট পাটকেল ছুড়ল। তো এটা কী ধরনের কথা, তাদের কী কথা তারা না বলে তারা ইট পাটকেল ছুড়ল। যাই হোক আমি আপনাদেরকে অবহিত করলাম। এই বলে সেই সভা শুরু হলো। সভার শুরুতে সে আমাদের তখনকার উপাচার্য ছিলেন প্রফেসর অত্যন্ত সাহসী বক্তব্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তখন তার যে রাষ্ট্রপতি তার যে শাসন আমল সেই শুরুতেই এই ধরনের একটি বক্তব্য আমরা অনেকেই আশা করি নাই কিন্তু তিনি অত্যন্ত সাহসের সাথে তার বক্তব্য উপস্থাপন করেন এবং শুধু তাই নয় শিক্ষকদের যে সকল দাবি দাওয়া সেগুলোও তিনি সেখানে উত্থাপন করলেন। রাষ্ট্রপতি তাতে বরঞ্চ খুশিই হলেন এবং অনেকে আশঙ্কা করল যে সভা শেষে যে খন্দকার মোশাররফের হয়তোবা কিছু অসুবিধা হতে পারে তিনি আত্মগোপন করলেন। যদিও আমরা চাইনি, আমরা কয়েকজন চাইনি যে তিনি আত্মগোপন করেন কিন্তু তিনি আত্মগোপন করলেন কারণ কেউ কেউ তাকে ভয় দেখালেন। কিন্তু তার ফল হলো উল্টো, তার কিছুদিন পরেই প্রেসিডেন্ট জিয়া তাকে ডাকলেন এবং সেই রাজনীতিতে যোগদানের জন্য আহ্বান করলেন। এইভাবে তারপর তিনি সেই জাতীয়তাবাদী রাজনীতি সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে তিনি যোগ দিলেন।